হালিম, হালিম হলো একটা মাংসিক খাদ্য। আর এই মাংসিক খাদ্যে যখন অনেকগুলো মশলা সমাহার থাকে এবং থাকে যখন বিভিন্ন রকমের ডাল, তাহলে কিন্তু সেই হালিমটা হয়ে যায় স্পেশাল, আরো বেশি স্পেশাল। আর ঠিক এই রকম স্পেশাল হালিম খেতে চলে গিয়েছিলাম আমি আল বারাকা হালিম হালিম দোকানে। তো আল বারাকা হালিমের এই দোকানটা কোথায়, সেটা হচ্ছে রাজশাহী শহরে সোনাদীঘি মোড়ের একদম অপোজিট সাইডে, অর্থাৎ সোনাদীঘি মোড় যেটা সেটাই হচ্ছে এই স্থান। এখানে যে বইয়ের দোকানগুলো আছে সেই বইয়ের দোকানগুলোর পাশে কিন্তু এই আল বারাকা হালিমের এই দোকান। তো এই মামার নাম হচ্ছে রায়হান আলম, আর রায়হান আলম মামার সাথে কথা বলে জানলাম যে তারা এখানে ইউজ করেছে খাসির পিওর মাংস, আর মাংসগুলোও কিন্তু সলিড মাংস ইউজ করার কথা সে স্বীকার করেছে। আর আরেকটা বিষয়, তারা কিন্তু যে ডালটা ইউজ করেছে না, সে ডালটা কিন্তু আগে গুঁড়া করে দিয়েছে, অর্থাৎ এটা ব্লেন্ড করেছে ব্লেন্ডিং মেশিন, সেই মেশিনে ব্লেন্ড করার পরে এটাকে রান্না করা হয়েছে। তো তাদের যে মশলাগুলো ইউজ করেছে সেই মশলাগুলো কিন্তু বেশ সুগন্ধ ছড়াচ্ছিল, আমি যখন সেখানে ভিডিও করছিলাম সেখানে কিন্তু বেশ দারুণ একটা আমি স্মেল পাচ্ছিলাম। আর এই হালিম কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন বিকাল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত, এর মধ্যে গেলেই আপনি পেয়ে যাবেন, তবে রাত 9টার পরে গেলে কিন্তু আর পাওয়া যায় না, শেষ হয়ে যায়। এই হালিমের দাম ছিল, এক বাটি হালিমের দাম মাত্র 40 টাকা, এটাই হালিম, মানে এটাই তাদের প্রাইস, 40 টাকায় আপনি এই রকম লেভেলের এক বাটি হালিম পেয়ে যাচ্ছেন। প্রথমে আসি সার্ভের বিষয়ে, তারা যে বাটিটাতে সার্ভ করেছিল আমার কাছে পার্সোনালি এই বাটি আর চামচের স্টাইলটা খুবই ভালো লেগেছে। আরেকটা বিষয়, এদের কিন্তু পরিমাণ যে হালিমের 40 টাকা হিসেবে 4 থেকে 5 পিস মাংস দিচ্ছে, এটা কিন্তু বেশ একটা মানে ভালো বিষয়। হালিমটার যে স্বাদ, স্বাদটা কিন্তু চেরোচেনা হালিমের মতো না, একটু ডিফারেন্স আছে, আপনারা এটার ভিন্নতা খুঁজে পাবেন অবশ্যই। তো আপনাদের এক্সপিরিয়েন্স এখানে কেমন, আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে তুলে ধরলাম, অবশ্যই আপনিও আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন এই হালিমটা আপনার কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, এদের কিন্তু পরিবেশটা মানে বসে খাওয়ার মতো, আপনারা চাইলে অনায়াসে এখানে 2-4 জন ফ্যামিলি ভাবে বসতে পারেন, সমস্যা নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই, আর হ্যাঁ ততক্ষণ পর্যন্ত ফলো দিবেন অবশ্যই পেজটাতে, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, ফলো দিতে ভুলবেন না প্লিজ, আমরা উৎসাহিত হই এবং আপনারা আমাকে উৎসাহিত করবেন। এই তো, তো আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। অগ্রিম আপনাদের জানাই ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, টাটা বাই বাই, সি ইউ অ্যাগেইন।